আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যেই টপিকটা করতে যাচ্ছি বা যে বিষয়টার উপর পর্বটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপর একটি নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বা বাংলার উপর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা আজকে মূলত আমাদের পর্বটি সেই অ্যাসাইনমেন্ট করার জন্য। তো মূলত এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম নাম্বারটা হচ্ছে 5। তো 5 দেওয়া মানে হচ্ছে কি যে এটা হচ্ছে 5 নম্বর বাংলাতে অ্যাসাইনমেন্ট দেওয়া। এর আগে 4টা অ্যাসাইনমেন্ট বাংলাতে দেওয়া হয়েছিল, এটার ক্রম নাম্বার হচ্ছে 5। মূলত বাংলা দ্বিতীয় পত্র থেকে যে এর আগে 4টা দেওয়া হয়েছে তা কিন্তু না, এই জন্য এখানে বাংলা লেখা আছে, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় উভয় মিলিয়ে মূলত আমাদের এর আগে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আরও 4টা দেওয়া হয়েছিল। আমাদের যে অধ্যায়ের উপর দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিচ্ছেদ 10-এর উপর আমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। পাঠ্যসূচির যে অন্তর্ভুক্ত বিষয়টা আছে সেটা হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটির প্রশ্নটা এখন আমরা একটু দেখে আসবো। 6-কে প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ করো এবং কি উপায়ে তা গঠিত হয়েছে তা উল্লেখ করো। অর্থাৎ আমাদের এখানে শব্দ বিশ্লেষণ করতে বলা হয়েছে, কি উপায়ে গঠন করা হয়েছে সেগুলো বলতে বলা হয়েছে। এখানে উপভোগ, হাতে খড়ি, পিত্রালয়, সর্বজনীন, মাননীয়, নিদারুণ, নীলিমা, আশীর্বাদ, চন্দ্রমুখ, কবিত্ব বিভিন্ন শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোকে শব্দ বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং কি সাধিত শব্দ সেগুলো বলা হয়েছে। কিছু নির্দেশনা দেওয়া আছে, শিক্ষার্থীরা বাংলা ভাষায় ব্যাকরণ নির্মিতি পাঠ্য বই থেকে উপসর্গ, প্রত্যয়, সমাস ও সন্ধি নিয়মগুলো পড়ে 6টি পূরণ করবে। অর্থাৎ আমাদের যে 6টি দেওয়া হয়েছে যেখানে প্রায় 10-12টার মতো শব্দ আছে, এই 6টিতে আমাদের যে সাধিত শব্দ এগুলো বেশ শুধুমাত্র উপসর্গ থেকে কিন্তু দেওয়া হয়নি। আমরা যদি নির্দেশনা দেখতে পাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমাদের কিন্তু এখানে উপসর্গ, প্রত্যয়, সমাস এবং সন্ধি অর্থাৎ 4টা টপিক থেকে আমাদের এই শব্দগুলো দেওয়া হয়েছে। বিভিন্ন কয়েকটা আছে সমাস থেকে, তো আমাদের এখানে কিন্তু 4টা বিষয় থেকে দেওয়া আছে, 4টা বিষয় থেকে দেওয়া আছে উপসর্গ, প্রত্যয়, সমাস এবং সন্ধি। এমন না যে উপসর্গ অধ্যায় দেখে আমরা শুধুমাত্র উপসর্গ থেকেই দিব। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, কিছু শব্দ আছে সমাস থেকে দেওয়া, কিছু শব্দ আছে উপসর্গ থেকে দেওয়া, কিছু শব্দ আছে প্রত্যয় থেকে দেওয়া, কিছু শব্দ আছে সন্ধি থেকে দেওয়া। তো আমরা আমাদের মূলত শব্দ বিশ্লেষণ করবো, অর্থাৎ ভাগ করবো, সন্ধি হলে যোগ চিহ্ন দিয়ে ভাগ করবো, মানে প্রত্যয়, সমাস এগুলো প্রত্যেকটা ভাগ করবো, ব্যাস বাক্য বের করবো সমাসের ক্ষেত্রে, প্রত্যয়ের ক্ষেত্রেও যোগ চিহ্ন দিয়ে বের করবো যে কোনটা প্রকৃতি এবং কোনটা প্রত্যয়, সন্ধির ক্ষেত্রে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এই সকল কিছু আমরা বের করবো। আমরা কিন্তু এর আগের পর্বগুলোতে বা এর আগে কিন্তু দেখে এসেছি যে উপসর্গ কী, যে শব্দের আগে যেগুলো যুক্ত হয় সেগুলোকে উপসর্গ বলে, প্রত্যয় কী, শব্দের পরে যেগুলো যুক্ত হচ্ছে, সন্ধি হচ্ছে পাশাপাশি দুটি শব্দ যোগ ফল, যেটা নতুন একটা শব্দ আসছে, আর সমাস কি বড় একটা বাক্যকে সংক্ষেপ করে ফেলছে। তো এগুলোই মূলত আজকে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে এই 4টা টপিকের উপর আমাদের শব্দগুলো বের করতে হবে যে এগুলো কোন ধাপে পড়বে বা কোনটা কীভাবে এটা সাধিত হয়েছে, শব্দটা বিশ্লেষণ করে সাধিত কোনভাবে সাধিত হয়েছে সেটা বের করতে হবে। খুবই সহজ আমাদের অ্যাসাইনমেন্ট এবারের বাংলা দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা, কারণ কয়েকটা শব্দ শুধু দেওয়া আছে সেগুলো শুধু বর্ণ বিশ্লেষণ করতে হবে। খুব ছোটো এবং খুব সহজ একটা অ্যাসাইনমেন্ট। তো এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা শুরু করতে যাচ্ছি। অ্যাসাইনমেন্টটা শুরু করার আগে কিছু কথা একটু বলে নেই, যারা এখন আমাদের টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের এই চ্যানেলে কিন্তু প্রায় 10,000-এর মতো ভিডিও আছে, বিভিন্ন বিষয়ের, বিভিন্ন অধ্যায়ের, বিভিন্ন টপিক্সের উপর পর্ব আকারে প্লেলিস্টে সাজানো আছে। কারো যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু তাদের সমস্যার সমাধানে খুব সহজে আমাদের এই চ্যানেল থেকে পর্বগুলো দেখে সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি শুরু করতে যাচ্ছি। মূলত প্রায় সময় এরকম প্রশ্ন আমি অনেক পাই যে আপু আমি আসলে শিরোনাম কী দিব। শিরোনাম নিয়ে স্টুডেন্টদের অনেক বেশি সমস্যায় পড়তে হয় যে আমি আসলে শিরোনামটা কী দিব, তাই না? তো এই জন্য আমি আমার অ্যাসাইনমেন্টটা শিরোনাম দিয়ে শুরু করছি যে আমরা কী শিরোনাম দিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা লিখতে পারি। তো শিরোনাম হিসেবে আমি ব্যবহার করছি শব্দ বিশ্লেষণ, কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শব্দ দেওয়া আছে সেগুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে, তাই শিরোনাম হিসেবে আমি শব্দ বিশ্লেষণ ব্যবহার করেছি। 6-কে প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ করে এবং কি উপায়ে তা গঠিত হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা লিখে নিম্নে যেটা উল্লেখ করা হবে সেটা আমি লিখে নিলাম। এরপর আমি একটা বক্সের মতো এঁকে নিব বা ছকের মতো এঁকে নিব, এক পাশে প্রদত্ত শব্দগুলোকে রাখবো, এক পাশে শব্দ বিশ্লেষণগুলোকে রাখবো, আর শেষে যা সাধিত শব্দ অর্থাৎ যেভাবে সাধিত হয়েছে সেটাকে রাখবো। প্রথম যে শব্দটা আমাদের ছিল সেটা ছিল কি, উপভোগ। উপভোগ দেখেই আমাদের অনেকের বোঝার কথা, যে একটা উপসর্গ এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। উপসর্গ অধ্যায়টাও যারা ওরকম ভালো পারে না বা পড়ে নাই তারা উপ দেখে বুঝে ফেলে যে এটা একটা উপসর্গ। তো উপ যোগ ভোগ, কারণ ভোগ একটা শব্দ, তার আগে উপসর্গটা যুক্ত হয়েছে। আমরা জানি উপসর্গটা কি,
সমক অর্থদত্তন্য সাধিত। এরপরটা যদি দেখি হাতে খড়ি, হাতে খড়ি হচ্ছে সমাস থেকে এসেছে এই শব্দটি, যার ব্যাস বাক্য হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা আমাদের যেমন বহুব্রীহী সমাস ছিল, হাতে খড়িটাও ঠিক তেমনি আমাদের একটি বহুব্রীহী সমাস, বহুব্রীহী সমাস যোগে সাধিত শব্দ, অর্থাৎ এটা বহুব্রীহী সমাস। কারণ আমরা জানি যে সমাস দ্বারা পূর্বপদ প্রাধান্য পায় না এবং পরপদ প্রাধান্য পায় না, নতুন আর একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে বহুব্রীহী সমাস। যেমন হাতে খড়ি দ্বারা আমরা হাতকেও বুঝতে পারছি না, খড়িকেও বুঝতে পারছি না, হাতে খড়ি দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে না, পূর্বপদ না পরপদ প্রাধান্য পাচ্ছে, যেহেতু পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না পরপদ প্রাধান্য পাচ্ছে না, তাই এটা কি হয়ে যাবে, বহুব্রীহী সমাস। তাই এখানে কি বহুব্রীহী সমাস যোগে সাধিত শব্দ। পিত্রালয়, পিতৃ যোগ আলয়, আমরা জানি স্বরসন্ধি এত পিওর, আমি কিন্তু স্বরসন্ধি যে পর্বটা ছিল আমাদের বাংলা সেকেন্ড পেপারে, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে স্বরসন্ধি এমন একটা সন্ধি যে একদম পিওর সন্ধি বলা যায় তাকে। স্বরসন্ধির জন্য দুইটাকে স্বর হতে হয়, অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনিটাকেও স্বরবর্ণ হতে হয়, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিকেও স্বরধ্বনি হতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বর যোগ স্বরের মিলনে স্বরসন্ধি সাধিত শব্দ। সর্বজনীন, সর্বজন যোগ ইন, তো আমরা দেখতে পাচ্ছি সর্বযোগ ইন, সর্বজনীন যে দেওয়া আছে এখানে কি সর্বজনীনের সর্ব সাথে কোনো ধাতু চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় সাধিত। মাননীয়, মান যোগ অনীয়, মানে একটা ধাতু চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা ক্রিয়া বা ধাতু, তো ধাতু আমরা জানি ধাতুর সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় সেটা অবশ্যই নির্দ্বিধায় আমরা বলতে পারি সেটা হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় সাধিত। এরপর যে শব্দটা আছে সেটা হচ্ছে নিদারুণ, নিদারুণের শব্দ বিশ্লেষণ করলে আসে নি যোগ দারুণ, যেটা একটা কি অতিশয় অর্থদত্তন্য সাধিত। এরপরটা যদি দেখি আমরা কি নীলিমা, এটা খুবই কমন বা খুবই পরিচিত একটা আমাদের কৃতি প্রত্যয় থেকে আসা প্রশ্ন, যেটা প্রায় সময় বোর্ডে আসে বা বিসিএসের বিভিন্ন প্রশ্নে চলে আসে। নীল যোগ ইমন, এটা একটু দেখে অনেকে মনে হতে পারে যে লেখা ছিল ইমা, নীল যোগ ইমা হওয়ার কথা হয়ে গেল নীল যোগ ইমন, হ্যাঁ এখানে ইমন প্রত্যয়টা মূলত যুক্ত হয়, যেটা একটা কি তদ্ধিত প্রত্যয়ে সাধিত। আশীর্বাদ, আশীর্বাদ একটা সন্ধি থেকে আসা প্রশ্ন, বিসর্গ সন্ধি থেকে আসা প্রশ্ন, আমরা কিন্তু জানি যে রেফটা যে থাকে রেফটা চলে যায় তার পরিবর্তে বিসর্গকে দিয়ে যায়, আশি বিসর্গ যোগ বাদ আশীর্বাদ, বিসর্গ সন্ধি সাধিত শব্দ, বিসর্গ চিহ্ন দেখেই বুঝে যাওয়ার কথা যেটা একটা বিসর্গ সন্ধি। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, অনেকে এখানে ভুল ব্যাস বাক্য ব্যবহার করে যে চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রের ন্যায় মুখ এটা হবে না, কারণ আমরা জানি কর্মধারয় সমাস থেকে এসেছে, তো এই প্রশ্নটা কর্মধারয় সমাস কিন্তু উপমান উপমিত এই ভাগে ভাগ করা আছে, সেটা আমরা পর্বের মাধ্যমে দেখে নিতে পারবো, কারণ আমরা জানি এটা উপমিত, উপমিতর শেষে ন্যায় যুক্ত হয়, উপমানের মাঝে ন্যায় যুক্ত হয়, যেমন তাই এখানে কি কাজল কালো, কাজলের ন্যায় কালো, এটা উপমান, এই জন্য এটা ন্যায় মাঝে ছিল, কিন্তু যেহেতু চন্দ্রমুখ হচ্ছে উপমিত তাই ন্যায়টা শেষে দিতে হবে, মুখ চন্দ্রের ন্যায়, কর্মধারায় সমাস যোগে সাধিত শব্দ। কবিত্ব, কবি যোগ তয়ব, কবিত্ব এটা খুবই সহজ, এটা একটা তদ্ধিত প্রত্যয় সাধিত, কারণ আমরা জানি এখানে ধাতু চিহ্ন তো ব্যবহার করা হয়নি, তাছাড়া নাম শব্দের সাথে বা নাম পদের সাথে মূলত যোগ হলে সেটা অবশ্যই তদ্ধিত প্রত্যয় হয়, আমরা জানি যখন ধাতুর সাথে কোনো কিছু যুক্ত হয় প্রত্যয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়, আর যখন নাম প্রকৃতির সাথে যুক্ত হয় সেটা হয়ে যাচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। তো খুবই সহজ একটা অ্যাসাইনমেন্ট ছিল, কিছু শব্দ দেওয়া ছিল যেখানে শব্দ বিশ্লেষণ করতে বলা হয়েছিল এবং যা সাধিত শব্দ সেগুলো উল্লেখ করতে বলা হয়েছে। তো আশা করি আমাদের এই পর্বটি দেখার পর কারো আর আমাদের এই যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি নবম শ্রেণীতে দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি নিয়েই কারো কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি শেষ করার আগে কিছু কথা একটু বলে দেই, আমি কিন্তু এখানে মার্কার ব্যবহার করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আমি কোন লাইনে আছি, আমি কোন লাইনটা পড়ছি সেটা যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন, সেই জন্যই আমি কিন্তু মার্কার ব্যবহার করেছি, কিন্তু কেউ ভুলেও নিজেদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে মার্কার ব্যবহার করবেন না, কারণ মার্কার ব্যবহার করলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে আমাদের টিচার, অতি উত্তম পেতে হলে কিন্তু আমরা কখনোই ভুলেও মার্কার ব্যবহার করব না। তো আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে ছক আকারে নিজেদের মতো করে লিখবো, আর এখানে তো আর আমি এটা বলার নেই যে কেউ আমারটা কপি করবেন না, কারণ এখানে আসলে সবারটা একই উত্তর আসবে, কারণ এখানে শব্দ বিশ্লেষণ দেওয়া হয়েছে আর শব্দের বিশ্লেষণ প্রত্যেকটার একই আসবে, তাই অবশ্যই সবাই আমারটা কপি করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য। আমাদের কিন্তু টেকনিক ইজি এডুকেশনের আরও বেশ কিছু চ্যানেল আছে, যেমন টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি ইজি এডুকেশন MCQ,
এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। কারো যদি কোনো সৃজনশীল নিয়ে সমস্যা থাকে সে টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারো যদি MCQ বা বহু নির্বাচনীতে কোনো সমস্যা থাকে সে টেকনিক ইজি এডুকেশন MCQ চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর কারো যদি আমাদের টিচারদের ক্লাস সম্পূর্ণ অধ্যায় এক ক্লাস দেখার ইচ্ছা থাকে সে টেকনিক ইজি এডুকেশন লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি দেখার জন্য। আমি কানিজ ফাতেমা অর্দা আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Thank you.